হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপি দেবস ব্লগ। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো পুজো তো এসেই গেল, আর মাত্র কয়টা দিন বাকি। তো আমি আমার জন্য কয়েকটা শপিং করব। আজকে আমি যাচ্ছি মার্কেটে। তো মার্কেটে গিয়ে আমি আমার জন্য কী কী শপিং করলাম সবগুলো আমি ঘরে এসে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এখন মার্কেটের দিকে যাই। প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল, ছাতা না নিয়ে পারা যাবে না, প্রচণ্ড মার্কেটে প্রচুর পরিমাণে ভিড়, প্রচণ্ড পুজো শপিং একদম ভিড় বলে লাভ নেই। তা তো এসে গেছি আমি আমার বাড়িতে। তো আপনাদেরকে বলেছিলাম আমি কী এনেছি সবগুলো আপনার সাথে শেয়ার করব। তো আমি এনেছি আমার জন্য দুটা থ্রি পিস সেট, সালোয়ার সেট। তো আপনাদেরকে আমি দেখাবো কী কী এনেছি। এই হলো আমার দুটা সালোয়ার, একটা আমি ইয়েলো কালারের মধ্যে এনেছি আর একটা পিঙ্ক। তো ইয়েলো কালারটা দেখতেই পাচ্ছেন, এটাকে বলে নাইরা কাট থ্রি পিস। আমি জানি না কাদের কীরকম লাগবে, বাট আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য আমি এটা এনেছি। কীরকম হয়েছে ড্রেসটা জানাবেন। এটা ইয়েলো কালারের মধ্যে, এটা হলো এটার প্যান্ট, প্যান্টেও কাজ আছে, নিচে কাজ করা আছে। আর এটা হলো এটার মানে ওড়না, এটা মানে চুন্নিটা আমার ভালো লেগেছে, সেম টু সেম একদম মিরর ওয়ার্ক, এগুলো সব পুরো মিরর ওয়ার্কের মানে কাজ করা। তো আমার তার জন্য খুব ভালো লেগেছে, আর আর পরার পরও খুব ভালো লেগেছে। আর একটা এনেছি আমি, এটা পিঙ্ক কালারের মধ্যে, সেই মিররের ওয়ার্কই সেমই এনেছি, বাট একটা কালার চেঞ্জিং আছে একটু। এটাও নাইরা সেটি সেমই এনেছি, আমার ভালো লেগেছে, তার জন্য আমি দুটা এক দোকান থেকেই নিয়ে এসে গেছি। এটা এটা হলো প্যান্ট, সেম প্যান্টও মিরর ওয়ার্ক করা আছে, সেম চুন্নি, চুন্নিটাও খুব সফট, খুবই সফট চুন্নি। তো বন্ধুরা আপনাদের কীরকম লেগেছে আমার ড্রেসগুলা, আর আমার ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এনেছি আমার মেকআপের জন্য কিছু প্রোডাক্ট। আমি বি ট্যাংয়ের ডক্টর র্যাশেলের ট্যাংয়ের জন্য এনেছি এটা। তারপরে এখানে এসে আছে এলে আই শ্যাডো, মিনি ব্লাশ, তারপরে নেল পলিশ, তারপরে ফাউন্ডেশন, তারপরে তোমার লিপস্টিক, তারপরে এগুলো এনেছি এখন আপাতত। তো বন্ধুরা কীরকম লেগেছে আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।